أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বোনেদের তরফ থেকে এসেছে, বোন প্রশ্ন করেছেন শাবান মাসের রোজা করা যাবে কি যাবে না। বোন, শাবান মাসের নির্দিষ্ট সংখ্যক কোনো রোজা নেই, যে শাবানের 15, 16, 17 তিনটে রোজা করতে হবে এমন নয়। এই শাবান মাস প্রসঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে বিশ্বনবীকে এত পরিমাণে আমি সিয়াম রাখতে দেখেছি যেটা এই রমজান ব্যতীত আর অন্য কোনো মাসে দেখি নাই। তো শাবান মাসে আপনার সামর্থ্য অনুযায়ী যতটা ইচ্ছা আপনি সিয়াম পালন করতে পারেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 10টা, 15টা, 20টা যতটা করতে পারেন ততটা করবেন, তথা রোজা পালন করতে আপনি পারেন, তবে নির্দিষ্ট দিনে তিনটে করতে হবে, 15, 16, 17 এমন কিছু নয়, যতটা সামর্থ্য ততটা করবেন। দুই, তারাবির নামাজ কত রাকাত। বোন, তারাবির নামাজ আপনি 8 রাকাত তারাবি পড়বেন, 3 রাকাত বিতর পড়বেন। রমজান মাস আসছে, মুয়াত্তা মালিকে উবাই বিন কাব তামিমা দারিকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি 8, 3, 13, 8, 3, 11 রাকাতের নির্দেশ দিয়েছেন। আর সহিহ বুখারী হাদিস নম্বর 2013, বিশ্বনবী রমাদান ওয়ালা ফি গায়রি রমজান মাস এবং রমজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, তাই 11 রাকাত তারাবির সালাত আদায় করবেন, তবে খুব দ্রুত গতিতে পড়বেন না, যতটা প্রশান্তি নিয়ে সালাত আদায় করতে পারেন, যত দীর্ঘ করতে পারেন কিয়াম, তথা দাঁড়িয়ে থেকে কিরাত করতে পারেন, এটাই উত্তম, ঝড়ের গতিতে পড়বেন না। তিনবার প্রশ্ন করেছেন মেয়েদের সিজদা কেমন হবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে মেয়েরা সিজদা দেওয়ার সময় গুটি সুটি হয়ে সিজদা দেয়। মুসনাদে আবিদায় তাইলেসিতে হাদিসটা এসেছে, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমত হাদিসটা মুরসাল, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাই মহিলারাও পুরুষের মতোই সিজদা দিবে, আপনার স্বামীকে দেখবেন যেভাবে সিজদা দিচ্ছে ঠিক ওইভাবে আপনার জন্য সিজদা দেওয়ার বিধান। স্বতন্ত্র আপনার জন্য ইসলাম কোনো স্বতন্ত্র সলাতের বিষয়ে কোনো সিজদার বিধান দেয়নি, চাই পুরুষ হোক আর চাই নারী হোক দুজন উভয় একইভাবে সিজদা দেবে। সে বুখারী হাদিস নম্বর 631 বিশ্বনবী বলছেন যে সল্লু কমা রয় কুন্তু মুন্নি ওসল্লি, যে সলাত আদায় করে সেভাবে যেভাবে আমাকে দেখছো। নারী পুরুষের সলাতের মধ্যে তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নেই, যে পার্থক্যগুলো করা হয় একটা হাদিসের সই নয়। মহান সত্য আলোচনা হচ্ছে দোয়া প্রার্থনা। আল্লাহ সাথে আমাদের যারা আলোচনা করলাম, যারা শ্রবণ করলাম, আল্লাহ প্রত্যেককে নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করে, সকল বলি আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা অনুপস্থিত, আল্লাহ সুমাতালা সেই সব মানুষের কাছে যেন হকের দাওয়াতগুলো, হকের বাণীগুলো পৌঁছানোর মতো দায়ী তৈরি করে দাও, সকল বলি আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুমাতাল তুমি শাফি, তুমি আমাদের প্রত্যেককে শিফাই কুল্লিয়া দান করো, সকল বলি আল্লাহ আমিন। মহান সত্য আল্লাহ থেকে চেয়ে দোয়াই প্রার্থনা। আমরা যারা হারাম উপার্জন, হারাম উপার্জনের মধ্যে যুক্ত আছি, আল্লাহ সুমাতালা হারামকে পরিহার করে হালাল গ্রহণ করা তৌফিক দান করো, সকল বলি আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, যেসব আত্মীয় স্বজন আল্লাহ সুমাতালা তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকল বলি আল্লাহ আমিন। যুব সমাজের মধ্যে অনেক ভাই আছে যারা এখনো হালাল উপার্জন করতে পারেনি, আল্লাহ সুমাতা তাদের হালাল উপার্জন, তুমি আর যাক, তুমি রিজিক দাতা, আমাদেরকে পবিত্র রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও, সকল বলি আল্লাহ আমিন। এ দাওয়া, এ দোয়া করে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।